টাকার সম্পদ, আপনি কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তো এই বিষয়টা নিয়ে আপনার মানে অবস্থান জানতে চাই। দেখ সমপরিমাণে কত হবে হতে পারে আপনার, আপনি গ্রামগঞ্জে তো থাকে, তুমি দাম একটু কমে, খুব একটা বেশি না, আর আমাকে সব কিছু আমি ক্যালকুলেটার হিসাব করলে এখন আমার মনে করি সময় দিতে হবে আপনাকে, সব কটা বিল আমাকে হিসাব করে বলতে হবে কত টাকা হতে পারে, তো এই মুহূর্তে বলতে পারতেছি কত হতে পারে। এত বেশি যে আপনি হিসাব করতে পারবেন না, আপনি হট করে বললে আপনাদের মনে করি কা মনে করি আওকার মনে করি 15 লাখ, আমি ওখানে বলেছি 5 লাখ টাকা দিয়ে, ওখানে উকিল বললাম এখানে তো 5 লাখ টাকা হবে, আপনি এত বেশি লাখ নি গিয়া কত, তো 5 লাখ লেগেছে, কত 55 লাখ টাকা লেগেছে আমার মনে দেখাছে। হ্যাঁ উকিল আমি কালকে বললাম হবে, আপনি 5 লাখ কত এটা তাহলে দেখতে হবে, আর আমার যে উকিলটা সে ছিল মনে করি আমার 4:10 টাকা জমা দেওয়ার সময় আমি এতটা পারে আমার 3 জনের ওই জমা দাঁড়িয়ে নিয়েছিল আর কি, পারাপারে এতে পড়া টাকা আপনার 80,000 টাকা একটা মোটরসাইকেল এবং কিছু জমির একটা বিবরণী আমরা পেয়েছিলাম। এখন দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে আপনার কোটি টাকার সম্পদ, আপনি কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তো এই বিষয়টা নিয়ে আপনার মানে অবস্থান জানতে চাই। দেখুন কিছু কিছু বিষয় থাকে মনে করেন তিলক তাল বানায় অনেকে দেখেন, হয়তো মনে করেন আমার হয়তো আমাকে জমা দেওয়ার কথা তো 20 লাখ করা মনে করেন 50 লাখ করে দিয়েছে, কিন্তু 50 লাখ দেখা যায় 1 কোটি করতে, মানুষ তো মুখে লিখতে তো আর মনে করেন সমস্যা হয় না, বলতেও সমস্যা হয় না, এটা মনে করি ঘাটে দেখতে হবে যে আমার কোটি কোটি টাকা আছে নাকি, তো আমি চাইলেও আপনি লুকে রাখতে পারবো না, আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকি তারপরে আমাদের এত সম্পত্তি অনেক কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই দুর্দক আমার খুঁজে বের করে দেখবে যে আমার এত কিছু আছে কি না। আসলে আপনার সম্পদের পরিমাণ কত এটা একটু বলেন, বর্তমানে সম্পদের পরিমাণ কত? বর্তমান সম্পত্তিতে আমার কিছু ধানি জমি আছে, আর আপনি একটা বাসায় নতুন একটা বাসা করতেছি, একটা গাড়ি আছে, আর পরিমাণ কত হতে পারে এটা? সমপরিমাণে কত হবে হতে পারে আপনার, আপনি গ্রামগঞ্জে তো থাকে, তুমি দাম একটু কমে, খুব একটা বেশি না, আর আমাকে সব কিছু আমি ক্যালকুলেটার হিসাব করলে এখন আমার মনে করি সময় দিতে হবে আপনাকে, সব কটা বিল আমাকে হিসাব করে বলতে হবে কত টাকা হতে পারে, তো এই মুহূর্তে বলতে পারতেছি কত হতে পারে। এত বেশি যে আপনি হিসাব করতে পারবেন না, আপনি হট করে বললে আপনাদের মনে করি কা মনে করি আওকার মনে করি 15 লাখ, আমি ওখানে বলেছি 5 লাখ টাকা দিয়ে, ওখানে উকিল বললাম এখানে তো 5 লাখ টাকা হবে, আপনি এত বেশি লাগনি গিয়া কত, তো 5 লাখ লেগেছে, কত 55 লাখ টাকা লেগেছে আমার মনে দেখাচ্ছে। হ্যাঁ উকিল আমি কালকে বললাম হবে, আপনি 5 লাখ কত এটা তাহলে দেখতে হবে, আর আমার যে উকিলটা সে ছিল মনে করি আমার 4:10 টাকা জমা দেওয়ার সময় আমি এতটা পারে আমার 3 জনের ওই জমা দাঁড়িয়ে নিয়েছিল আর কি, পারাপারে এতে পরে আমি বললাম মনে করেন 55 টাকা 5 টাকা মানে একটা শূন্য বেশি মারে দিয়েছে। তো উকিলের ভুলে কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে, এই উকিলের ভুলে কোটি টাকার সম্পত্তি হয়ে আপনি যে নিউজটা করেছেন আপনারা আর কি, কোটি কোটি টাকা ট্যাক্স দিতে হবে তখন আপনি এখন কিভাবে দেবেন না, কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগলে আমাদের কোটি কোটি টাকা সম্পদ থাকে, ট্যাক্স তো অবশ্যই দিতে হবে, তখন আমাকে খুঁজে বের করে দেখে দেবো হ্যাঁ হিরম কোটি টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে তখন ট্যাক্স অবশ্যই দেবো, খুঁজে তো বের করতে হবে আমার কোটি টাকা আছে কিনা। আচ্ছা আচ্ছা, আর আপনি যদি শেষ পর্যন্ত এই নির্বাচনে প্রার্থী হতে না পারেন তখন কি করবেন? আসলে না পারলে কিছু করার নাই, আপনি তো জোর করে মারামারি করে তার প্রার্থী ফিরে পাবেন না, যে আমরা চেষ্টা করব, না পেলে কিছু করার নাই। নির্বাচন কমিশনের প্রতি আপনার অনুরোধটা কি থাকবে? না নির্বাচন কমিশনের কাছে সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, এবং আমাদের সব কিছু সুষ্ঠু একটা যাচাই বাছাই করে দেখবেন যে আমরা যদি সব কিছু ঠিক থাকে আমাকে যেন ফিরে দেওয়া হয়, এটা আমরা নির্বাচন কমিশনের কাছে সঠিকভাবে পাই তাহলে যেন আমাদের প্রার্থীতে ফিরিয়ে দেওয়া। আচ্ছা আপনি যদি প্রার্থীতে পান তাহলে কি 2 আসন থেকে একসাথে নির্বাচন করবেন? এখন 2 আসন থেকে আমি তো ফিরে পাই, 2 আসন থেকে নির্বাচন করব। ওকে ওকে ধন্যবাদ সবাইকে। ভাই কার কার মাইক্রোফোন দর্শক টাকা দেন, আমি বুঝতে পারছি ভাই।